আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ আজ আমি আপনাদের জানাব যে পরিবর্তিত পরিস্থিতির কারণে শিক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে অনলাইনের উপর নির্ভর করতে হবে অর্থাৎ বেশিরভাগ পাঠদান কার্যক্রম চলবে অনলাইন ভিত্তি অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল বা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেখে আমরা আমাদের ছেলে পড়াশোনা এই জন্য আজ আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং ইউটিউব লিঙ্ক শেয়ার করব যাতে শিক্ষকরা অভিভাবকরা এবং সাধারণ মানুষ তাদের সন্তানদেরকে এই সমস্ত লিংক ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডাউনলোড করে বা সরাসরি পেলে করে তাদের সন্তানকে পাঠদান করতে পারে তো চলুন দেখা যাক কিভাবে আমরা করতে পারি এর জন্য প্রথমে আমরা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজ ওপেন করবো আমি এখন একটি ব্রাউজ ওপেন করলাম ব্রাউজ ওপেন করে প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটটি তা হলো ডব্লিউডব্লিউ ডট ডিপিই ডট গভ বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে হবে আমি এখন এন্টার প্লেস করে এই ওয়েবসাইটে প্রবেশ করছি এই ওয়েবসাইটে প্রবেশের পর আপনার উন্নয়নের বাতিকর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট প্রথমে শিক্ষা অধিতত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সবাই আমরা এই ওয়েবসাইটের সাথে পরিচিত এখানে প্রথমে একটি যে বিষয়টি সম্পর্কে দাঁড়াতে হবে ই কন্টেন্ট ই কন্টেন্ট এখানেই একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে ঘরে বসে শিখি এর ভিডিও অর্থাৎ বাংলাদেশ সরকার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তার কিছুদিন পরেই এই ঘরে বসে শিখি কার্যক্রমটি চালু করে যা সংসদ টিভির মাধ্যমে প্রচারিত হয় কিন্তু অনেকেই এর সময়ের সাথে শিডিউল করতে না পারার কারণে অনেকে ভিডিওগুলো মিস করেছেন কিংবা দেখতে পারেননি যারা দেখতে পারেনি তাদের জন্য এই ঘরে বসে শিকি এটি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছে আপনারা এখানে ক্লিক করলেই সেই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন আমি এখন দেখাচ্ছি তাদের ইউটিউব চ্যানেলটি দেখুন ঘরে বসে শিখি এই ইউটিউব চ্যানেলটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত ভিডিওগুলো রয়েছে অর্থাৎ পঞ্চম শ্রেণীর এখানে দেখা যাচ্ছে আমরা দশটি ভিডিও রয়েছে চতুর্থ শ্রেণীর জন্য আটটি তৃতীয় শ্রেণীর আটটি দ্বিতীয় শ্রেণীর পঞ্চম শ্রেণীর বারোটি ভিডিও রয়েছে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওতে ক্লিক করে তাদের সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন এখন এই ভিডিওগুলো আপনারা আপনাদের চাহিদা মতো যে কোনো ভিডিওটি ওপেন করে পেলে করে শিশুদেরকে শেখাতে পারবেন অথবা আপনারা নিজেরা ডাউনলোড করে নিয়ে এখান থেকে আপনাদের সুবিধা মতো সময়ে পেলে করে অথবা বারবার রিপ্লে করে শিশুদেরকে শেখাতে পারবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ওয়েবসাইট থেকে ঘরে বসে শিখে থেকে আপনার সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে ডাউনলোড করে নিয়ে আপনাদের শিশুদের শিখাবেন এরপর আমি দাওটা দিব আরেকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক সম্পর্কে সেটি আমি দেখাচ্ছি দেখুন সে আবার চলে যেতে পার আমরা এই কন্টেন্টে এই কনটেন্টে আটকে রয়েছে ইংলিশ ইন ইংলিশ ইন অ্যাকশান ই কন্টেন্ট অর্থাৎ ইংরেজির সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের যে টেক্সট বই রয়েছে ইংরেজি বিশেষ করে ইংলিশ টেক্সট বুকের ওপর চমৎকারভাবে সঠিক উচ্চারণে এবং স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে এই ইংলিশ ইন অ্যাকশান কন্টেন্ট তৈরি করেছে আপনারা এখানে ক্লিক করুন ইংলিশ ইন অ্যাকশান কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করার পরে আপনার পঞ্চম শ্রেণীর থেকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এখানে আমাদের যে টেক্সট বুক রয়েছে তার অডিও ভার্সন রয়েছে এবং স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে তো দেখুন আমি এখন গেলাম প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর যদি আপনি যে ইউনিট ওয়ান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা এই ইউনিটের এজেস এখানে চারটি ভিডিও রয়েছে অডিও রয়েছে এই অডিওগুলো আপনার ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি প্লে করতে পারবেন এইভাবে আপনারা সঠিক এবং সুন্দর উচ্চারণের ইংরেজি বিষয়গুলো আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের শিক্ষার্থীদের প্র্যাকটিস করাতে পারবেন নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন আমরা আবার মূল ইন্টারভিউতে ফিরে গেলাম দেখুন প্রথমে শিক্ষা অধিদপ্তরের আর প্রাথমিক করে আরও দুটি গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে একটা হচ্ছে ই প্রাইমারি স্কুল সিস্টেম এখানে স্কুলের সকল তথ্য শিক্ষক তথ্য হালফিল করা হয় আরেকটি রয়েছে ই প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা স্কুলের তথ্য ফিল আপ করতে পারবেন এভাবে এই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিভিন্ন ধরনের পরিপত্র হ্যাঁ নোটিশ বোর্ডে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গড়ে বসি রুটিন ঘরে বসে শিখির রুটিন রয়েছে এই রুটিনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা ক্লিক করে বিভিন্ন ধরনের যে সরকারি নোটিশ রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষার জন্য সেগুলো আপনারা জানতে পারবেন তাই এই ওয়েবসাইটটি সম্পর্কে যারা ইতিমধ্যে ধারণা লাভ করছেন তাদের জন্য নয় যারা এই ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা কম তাদের জন্য আমার এই ভিডিওটি তাই ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি আগামী এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে আরও কিছু শিক্ষামূলক টিউটোরিয়ালের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক দিয়ে রাখব সে সমস্ত লিঙ্ক থেকেও আপনারা আপনাদের শিক্ষার্থীদের জন্য শিশুদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক টিউটোরিয়াল ডাউনলোড করে আপনারা উপকৃত হবেন এবং সন্তানকারকে অনলাইন ভিত্তিক পাঠদান করতে পারবেন অর্থাৎ আগামী শিক্ষা ব্যবস্থা হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক অর্থাৎ ভিডিও নির্ভর কাজেই আপনারা সবাই সচেতন থাকুন এবং প্রযুক্তির ব্যবহার করতে শিখুন ধন্যবাদ সবাইকে